আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বাজারে তো চলতেছে জলপাইর সিজন তো জলপাইর সিজন আর জলপাই আসের না তাই কখনো হয় বলেন তো সেজন্য আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে মজাদার ঝাল মিষ্টি ঝল পায়েসার রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট আইকনটি চাপুন তাহলেই আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে তো এখানে দেখুন আমি জলপাইগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পানিটা একদম শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর আমি এভাবে এই যে একটু ছুরি দিয়ে এভাবে একটু ছিঁড়ে নিয়েছি যেন জলপাইয়ের ভিতরে মশলাগুলো ঢোকে তো সেই জন্য আমি সবগুলো জলপাইকে এভাবে একটু ছিঁড়ে নিয়েছি তো আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি তো চলুন চলে যায় মূল রেসিপিতে তো এখানে আমি একটু প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ তারপর আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম তো আপনারা চাইলে অন্য অন্য গরম মশলাও ইউজ করতে পারেন তো আমি শুধু তেজপাতাটাই ইউজ করলাম তো এখানে আমি দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নটা যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে একটু নেড়ে দেব খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো আসার পর তারপরে আমি এখানে অ্যাড করে দেবো রসুন কুচি তো আমি এটা এখানে দুইটা রসুন কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ইউজ করতে পারবেন তো কিন্তু রসুন কুচিটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে তো সেই জন্যই রসুন কুচিটা দেওয়া অনেকে অনেকভাবে আচার করে যে যার পছন্দ মতো বাট আমার কাছে মনে হয় সহজভাবে মজাদার এই রেসিপিটাই আমার কাছে অনেক ভালো লেগেছে তো সেই জন্য আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম তো এখন আমি এখানে পাঁচপোরণ বাটাটা ইউজ করে দেব। তো এখানে আপনারা একটু সময় ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিলে এরকম একটা পাঁচ পাঁচফোরণ বাটা আপনারা পেয়ে যাবেন বা আপনারা পাটায়ও পিছিয়ে নিতে পারেন তো তারপর আমি মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে তেলের সাথে একটু ভেজে নেব তো আমার তো মনে হয় রান্নাটা সবসময় সহজই হওয়া উচিত তো সেই জন্য আমি সহজভাবে মজাদার এই আচারের রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতেছি আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন অসম্ভব মজা এটা খেতে তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়োটা অ্যাড করে দিলাম যেহেতু আমার এটা টক ঝাল মিষ্টি তো মরিচের গুঁড়ো তো লাগবেই টক তো আছে জলপাই তো মিষ্টিটা আমি অ্যাড করে দেব তো আমাদের টক টকঝাল মিষ্টি ঝলপাড়ার চার তাহলে রেডি হয়ে যাবে তো এখানে আমি মশলাগুলোকে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে স্বাদ মতো লবণটা ইউজ করে দিলাম দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি তো আমি মশলাগুলোকে একটু সময় নিয়ে একটু খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেবো দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন যেহেতু আমাদের আচারটা টক ছাল মিষ্টি তিনটেই থাকবে তো সেই জন্য আমি সে হিসেবে ব্যালেন্স করে একটু মিষ্টিটা অ্যাড করে দিয়েছি তো আমি এক কেজি জলপাইয়ের জন্য এখানে এক কাপ চিনি ইউজ করেছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যখন দেখবেন এই যে তেলটা উঠে এসেছে তখনই বুঝবেন যে এটা কষানো কমপ্লিট তখন আমরা জলপাইগুলোকে এখানে দিয়ে দেব জলপাইতে কোনোভাবেই পানি রাখা যাবে না তাহলে কিন্তু ও আচারটা নষ্ট হয়ে যাবে আমরা কোনো পানি এখানে ইউজ করবো না তো সেই জন্য আপনারা জলপাইগুলোকে ধুয়ে তারপরে একটু পানিগুলো ঝরিয়ে বা কিছু দিয়ে মুছে নেবেন তাহলে আর পানিগুলো থাকবে না তো এই যে দেখুন আমার জলপাইগুলো আমি সবগুলো দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য জলপাইগুলো এই যে যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখুন এই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝবেন যে এই যে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে তো এই যে আমি আবারও নেড়ে দিচ্ছি তো একটু সময় নিয়ে আচারটা করবেন আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবে হলে কিন্তু ওই যে মশলাগুলো পুড়ে যাবে আর টেস্টটা আসবে না তো এখানে আমি কিছু ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো সেই জন্য ভিনেগারটা ইউজ করা তো এই যে দেখুন আমি আবার একটু নেড়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে তো খুব সহজে এটা ছটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু বিট লবণ অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে এটা দিতেও পারেন আর না থাকলে নাও দিতে পারেন তো এটা দিলে একটু টেস্টটা বাড়ে এটাই আর কোনো কিছু না তো আমি এখানে কিছু শুকনো মরিচ কুচো করে নিয়েছি ওগুলো অ্যাড করে দিলাম তো আপনারা চাইলে টালা চুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন আপনাদের পছন্দ মতো শুকনো মরিচের গুঁড়োগুলো দিয়ে দেবেন তো আমি আবারও একটু নেড়ে নিচ্ছি তো এই যে দেখুন আমাদের আচারটা প্রায় হয়ে গেল তো এখন আমি আবার একটু নেড়ে দেবো তো দিয়ে আমি এই যে দেখুন আচারটা প্রায় হয়ে গেছে তো এখন আমি নামিয়ে ফেলবো আমার আচারটা একদম কমপ্লিট তো এই যে দেখুন আমার আচার তো এখন আমি এই যে আপনারা একটা বয়ামে ভরে তারপরে এভাবে উপর দিক দিয়ে এই যে মশলাগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন এটা নষ্ট হবে না রোদেও দিতে হবে না কিছু করতে হবে না এভাবে আপনারা একটা বয়ামে ভরে তারপরে উপর দিক দিয়ে তেল আর মশলাগুলো দিয়ে দেবেন বয়ামের নিচে আর উপরে দিয়ে দেবেন তাহলে এগুলো আর সহজে নষ্ট হবে না অনায়াসে আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারবেন এগুলোকে তো এই যে দেখুন আমার মজাদার ঝাল মিষ্টি জলপার আচার রেডি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে